هلا يا بيوان، السلام عليكم. نشغل يفنا شغل بلا سونامي، الحمد لله بلا سي ام يس كيفنا مزال اختار ريسيبي اللي جاي سي. نشغل يفنا شغل بلا لقبو سو اشغل يفنا خوش تغلي ان فرزن تو عمر فيديو تا دیکھ بار زرا زرا ما چینل تا سبسکرائب کر سونا پلیز سبسکرائب کر لی با আর خوش تغلي لايك کمنٹ شیئر دی با پلیز. سو আমি লাল শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে লাল শাক রান্না লাগি যেটা লাগবো আমি লইছি আর ফয়লা স্টেপ বাদে যেটা লাগে আমি আবার দেখাইমো সো এখানে আমি লইছি লাল শাক রে কুচি কুচি করে খাইতাম আমি একটা জারির মাঝে লইছি যাতে পানি থাকে না পানিটা ফরি যায় গি আর লইছি চিংড়ি মাছ অনিয়ন মিডিয়াম একটা অনিয়ন খাইতা রাখছি আর লইছি সাত আটটা কাঁচা মরিচ গ্রিন চিলি অ্যান্ড রসুন কুচি. সো এই রেসিপিটা খুব সিম্পল অ্যান্ড ইজি, খুব কম ইনগ্রিডিয়েন্টসে হয়ে যায় গিয়ে. তো দেখতে পাবেন আপনারা কেন আমি যে তাদের লইছি পরিমাণ মতো লইছি আমি আসলে শাকের পরিমাণ বুঝি আমি অনিয়ন আর চিংড়িটা লইছি আর জাল যদি বেশি খাই জাল বেশি দেওয়া যাইব বেশি খাসামরিচ দেওয়া যাইব আর কম খাইলে কম অবশ্যই. তো একটা ফান গরম করে আমি এটার মাঝে হাফ কাপ পরিমাণ তেল ডালছি, তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি প্রথমে দিব গার্লিক তেলটা একটু গরম হয়ে আইছে এখন আমি গার্লিকটা দিলাইমো গার্লিক দিয়ে আমি এক মিনিটের মতো এটাকে ফ্রাই করবো সে সময় একটু ব্রাউনিশ কালার ধরব তখন আমি অনিয়ন কুচিটাও দিলাইমো. তো ব্রাউন হয়ে আইছে রসুন ওখানে আমি পেঁয়াজ কুচিটা ডালে দিছি তো পেঁয়াজ দিয়ে আরও কত সময় আমি ফ্রাই করবো দুই তিন মিনিট ফ্রাই যাওয়ার সময় ব্রাউন হয়ে আইব তখন আমি বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো দিব স্টেপ বাই স্টেপ. অনিয়নটা হয়ে গেছে গিয়ে এখন আমি মশলা দিলাইমো সব জাতের পাউডার দিমো প্রথমে দিমো আমি আপনার দেখতে পারা এখানে তিনটা পাউডার লইছি সর্বপ্রথম দিমো হলুদের পাউডার হাফ টেবিল স্পুন হলুদের পাউডার আর গুঁড়া মরিচ ও দিমো থুরা কারণ আমি জাল বালা ফাই খাইতে লাগি জাল দিমো হাফ টেবিল স্পুন দিছি পাখর ধনিয়া পাউডার যেটা
হাফ টেবিল স্পুন মরিচের গুঁড়া, সব তার মশলার পাউডার দেওয়ার পরে আমি ভালো করে মিক্স করছি। এখন দিলাম আমি চিংড়ি, ছোট ছোট ফ্রন যেটা ওটা আমি ইউজ করলাম, ছোটটা দিয়ে আসলে ভালো লাগবে শাক। চিংড়িটা 3-4 মিনিট আমি কুক করবো, বালা করে উল্টা এলার আসারা দিয়া এটারে কুক করবো। এখন আমি কাঁচামরিচটা দিলাম, আর অবশ্যই লবণটা মনে করিয়া দিবা, লবণও স্বাদ অনুযায়ী যতক্ষণ লবণ বেলা খান, মানে সেও লবণ বেশি খান সেও কম খান, সো পরিমাণ মতো দিবা। এখন আমি শাকটাও দিলাম, শাকটা দিয়া বালা করে মিক্স করে আমি কভার করে রাখি দিব 5 মিনিট লাগি, খুব বালা করে মিক্স করে দিলে ভালো হইব, সবটা মিক্স হইব মশলাটা শাকটা বালা করে মিক্স হয়ে যাব। এখন কভার করে দিলে আমি 5 মিনিট কুক করব, 5 মিনিট পরে দেখা যার শাকটা কুক হইয়া একবারে হাফ হয়ে গেছে কি, শাক অলমোস্ট হয়ে গেছে কি, আরো আমি 2-3 মিনিট একটু বালা করি ওয়াল লাগি, আরো 2-3 মিনিট কুক করবো। আবার মিক্স করলে মানে সব জায়গায় মশলাটা যাইব লাগে, আবার মিক্স করলাম। তো কভার করে তো রাখবো আরও 2-3 মিনিট লাগি, এই 2-3 মিনিটে কুক হয়ে গেছে কি ফুরা ফুরোই। এখন আমার ডান আমি আগুনটা বন্ধ করে নিব, দেখা যাবে খুব সুন্দর একটা কালার ধরছে, দেখলে খাইবার মনে হইল, আসলে খাইতে অনেক মজা হয়েছে আমি নিজে খাইয়া দেখছি। আপনারা ট্রাই করবা, লাল শাক তো নর্মালি আমরা এমনি খাই, সো লাল শাকের লগে চিংড়ি মাছ দিয়ে রান্দে আপনারা খাইয়া ট্রাই করে দেখবা, আর নিচে অবশ্যই কমেন্ট করে জানাইবা আপনার কাছে কীরকম লাগছে আমার রেসিপিটা। তো অনেকেই অনেক রকম রান্না করবেন, আর এক একজনের এক এক রকম আসলে, তো যদি ভালো লাগে আপনারা ট্রাই করবার, কমেন্ট করে জানাইবা আমার রেসিপিটা আপনারা ভালো পাইছেন নি। তো আমি একটা ডেকোরেশনের লাগে একটা বাটির মাঝে লইছি, শাকের লগে সবসময় কাঁচামরিচ আর লেম্বুটা ভালো লাগে খাইতে, সে লাগে আমি দুইটা জিনিস দিয়ে ডেকোরেশন করছি। আমি ডেকোরেশন আসলে অত ভালো নাই, এরপর চেষ্টা করছি আপনার মন মতো করার লাগে আপনারা ভালো পাইতাম আমার ভিডিওটা। আর থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান আমার ভিডিওটা দেখার লাগি, আর এগেন আমি আপনারা কইলাম যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না প্লিজ করবা, আর আপনার ফ্যামিলির লগে আমার ভিডিওটা শেয়ার করবা। থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।